আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় তোমাদের নতুন একটি ক্লাসে আবার স্বাগতম। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইটি থেকে 93 নম্বর পৃষ্ঠার এই যে গল্পটি রয়েছে স্কুলের প্রথম দিন, এটি নিয়ে আলোচনা করব। এবং ঠিক তার নিচে এখানে দেখো একটি ছক দেওয়া রয়েছে যেখানে আমাদেরকে রীতিনীতি এবং মূল্যবোধ লিখতে বলা হয়েছে। এই ছকটি আমি তোমাদেরকে সমাধান করে দেখানোর চেষ্টা করব। তো চলো শুরুতেই আমরা উপরে যে গল্পটি দেওয়া রয়েছে এই গল্পটি পড়ে নিচ্ছি। দেখো এখানে বলা হয়েছে শিরোনামে স্কুলের প্রথম দিন। তো চলো আমরা গল্পটি পড়ে নিচ্ছি। অরিত্র আজ প্রথম স্কুলে যাবে। মা ওকে সকাল থেকে তৈরি করছেন আর নানা রকম উপদেশ দিচ্ছেন। বলেছেন স্কুলে যাওয়ার আগে বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে সালাম করতে, স্কুলের শিক্ষকদের সালাম দিতে। অরিত্র দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করার পর দাদি ওকে 20 টাকার একটা নোট দিলেন আর বললেন, দোয়া করি অনেক বড় হও। তখনই টিকটিকিটা টিকটিক করে উঠল। দাদি তখনই বললেন, ঠিক ঠিক ঠিক, আর আঙুল দিয়ে টেবিলে তিনবার টোকা দিলেন। শিক্ষার্থীরা এখানে একটি বিষয় খেয়াল করো, আমাদেরকে যেহেতু নিচের ছকে মূল্যবোধ এবং রীতিনীতি সম্পর্কে লিখতে হবে, তো যখন তোমরা এই গল্পটি পড়বে প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে খেয়াল করবে। কারণ এখানে যে বিভিন্ন বাক্য দেওয়া রয়েছে, যেমন বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা, তারপরে টিকটিকি টিকটিক করে উঠল, এই যে বিষয়গুলো রয়েছে এগুলি কিন্তু সামনে আমাদেরকে লিখতে হবে। তো তাই এজন্য এই যে লেখাগুলো রয়েছে প্রত্যেকটি লাইন খুব ভালোভাবে সতর্কতার সাথে তোমরা পড়বে। তো চলো বাকি অংশটুকু আমরা পড়ে নিচ্ছি। দাদিও অরিত্রকে উপদেশ দিলেন, স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকবে, কার সঙ্গে ঝগড়া মারামারি করবে না। টিফিনের কৌটা ব্যাগে ভরতে ভরতে মা বললেন, বন্ধুদের সঙ্গে ভাগ করে খেও, জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করবে, বাম হাত দিয়ে কাউকে কিছু দিও না। এইসব নিয়মকানুনের কথা শুনে অরিত্রর একটু ভয় ভয় করতে লাগলো। এরপর লেখা রয়েছে কি দেখো, বাবার সঙ্গে বের হওয়ার আগে অরিত্র সবাইকে বিদায় জানালো। দরজা থেকে বের হওয়ার সময় বাবা বললেন, ডান পা আগে দাও। স্কুলে পৌঁছানোর আগ পর্যন্ত বাবা ওকে যতটা সম্ভব উপদেশ দিলেন। অরিত্রর ভয়টা আরও বেড়ে গেল। স্কুলের গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান চাচাও ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। ওর তখনই স্কুলটাকে খুব আপন লাগতে শুরু করলো। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে খুবই চমৎকার একটি গল্প সম্পর্কে জানলাম, যেই গল্পে মূলত অরিত্রর স্কুলের প্রথম দিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। অরিত্র স্কুলে যাবে, তাকে প্রস্তুত করা হচ্ছিল বাসা থেকে, তাকে বিভিন্ন প্রকার উপদেশ দিয়েছিল তার মা বাবা এবং দাদি। তো সেই সকল বিষয়গুলো এখানে খুব চমৎকারভাবে উল্লেখ রয়েছে। তো দেখো এরপর ঠিক এখানে কি বলা হয়েছে, এখানে লেখা রয়েছে, খুশি আপা বললেন, চলো আমরা খুঁজে দেখি এই গল্পের মধ্যে কী কী রীতিনীতি আর কী কী মূল্যবোধ খুঁজে পাই। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যে গল্পটি পড়লে এই গল্পের মধ্যে কী কী রীতিনীতি তোমরা খুঁজে পেয়েছো এবং কী কী মূল্যবোধ তোমরা দেখতে পেয়েছো, এগুলোই মূলত আমাদেরকে এই ছকে লিখতে হবে। দেখো এই ছকে মোট দুইটি অংশ, প্রথম অংশে বলা হয়েছে রীতিনীতি এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে মূল্যবোধ। তো এই পাশে আমরা লিখব রীতিনীতি, যে রীতিনীতিগুলো আমরা উপরের যে গল্পটি রয়েছে সেখান থেকে খুঁজে পাই, এবং একই সাথে আমরা উপরের গল্পে যে মূল্যবোধগুলো খুঁজে পাই সেগুলো আমরা ছকের এই ডান পাশে লিখব। তো শিক্ষার্থীরা, এটি করা কিন্তু খুবই সহজ। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই সম্পূর্ণ ছকটি উত্তর সহ দেখতে পাবে। তো চলো কোর্সটিকায় তৈরি করা সেই পিডিএফ নোটটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। আমাদের অধ্যায় হচ্ছে 5 এবং অধ্যায়ের নাম হচ্ছে সামাজিক মূল্যবোধ ও রীতিনীতি। আমি এখানে শিরোনাম দিয়েছি স্কুলের প্রথম দিন গল্পে উল্লেখিত রীতিনীতি ও মূল্যবোধ। তো আমি এভাবে ঠিক উপস্থাপন করেছি। এরপরে তোমাদের মূল বইয়ের মতো ছকটি এখানে তৈরি করেছি, যার একপাশে লেখা রীতিনীতি এবং অপর পাশে লেখা মূল্যবোধ। তো চলো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে কী কী রীতিনীতি আমরা আমাদের মূল গল্পে খুঁজে পাই। প্রথমে যে রীতিনীতিটি আমরা পেয়েছি সেটি হচ্ছে বড়দের পায়ে হাত দিয়ে সালাম করা। এরপরে আরও কিছু রীতিনীতি আমরা পেয়েছি, সেগুলো হচ্ছে টিকটিকি টিকটিক করে ওঠায়, টেবিলে আঙুল দিয়ে তিনবার টোকা দেওয়া। শিক্ষার্থীরা, এগুলো কিন্তু আমাদের এই সমাজে প্রচলিত এক এক ধরনের রীতিনীতি। এরপর বলা হয়েছে জিনিসপত্র ডান হাত দিয়ে দেওয়া নেওয়া করা, আর সবশেষে আমি লিখেছি বাসা থেকে বের হওয়ার সময় ডান পা আগে দেওয়া। তো এখানে আমি যেগুলো উল্লেখ করেছি প্রত্যেকটি হচ্ছে এক একটি রীতিনীতি যেগুলো আমাদের এই সমাজে মেনে চলা হয়। এরপরে চলো আমরা দেখব মূল্যবোধ সম্পর্কে যেগুলো এখানে লেখা রয়েছে। তো এই গল্পে আমরা কোন কোন মূল্যবোধগুলো পেয়ে থাকি সেগুলো দেখে নাও। স্কুলে শিক্ষকদের সালাম দেওয়া, এরপরে আমি আরও লিখেছি স্কুলে ভদ্র আর শান্ত হয়ে থাকা, কারো সঙ্গে মারামারি না করা,
এবং বন্ধুদের সাথে খাবার ভাগাভাগি করে খাওয়া, তো এগুলো হচ্ছে এক একটি মূল্যবোধ। তো শিক্ষার্থীরা, এই যে গল্পটি আমরা পড়েছি স্কুলের প্রথম দিন, সেখান থেকে আমি চারটি রীতিনীতি খুঁজে বের করেছি এবং চারটি মূল্যবোধও খুঁজে বের করেছি। তোমরা কিন্তু এখান থেকে চাইলে আরও মূল্যবোধ এবং রীতিনীতি খুঁজে বের করতে পারো, সেগুলো আমি তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিয়েছি, যাতে করে তোমরা নিজেরাই নিজেদের অভিজ্ঞতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে এই গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসটিতে তোমাদের যে এই ছকটি বুঝে দিয়েছি এটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের উপরে এর পরবর্তী ক্লাসটি কোন প্রশ্নের উপরে চাও সেটি তোমরা এই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাও। আমি চেষ্টা করব এর পরবর্তী ক্লাসটিও তোমাদের সাথে উত্তর সহ আলোচনা করার জন্য। তাহলে শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।